আমাদের এখানে আমরা রোল মডেল তৈরি করতে পাচ্ছি না, ইমেজ সংকটে পড়ে যাচ্ছে। বোম্বেতে কিন্তু এর বেশি স্ক্যান্ডেল, হলিউডে আরও বেশি স্ক্যান্ডেল। এবিসি বহুদিন ধরে তার ভূমিকা আর পালন করতে পারছে না, কোনো কেউ ভিডিও ক্যামেরা দিয়ে কিছু নাটকের মতো করে কিছু চলচ্চিত্র ইদানিং তৈরি হচ্ছে এবিসি থেকে। এগুলো আমি খুবই বিরক্ত। যে অর্থনৈতিক মুক্তির কথা আমরা বলেছিলাম, মানুষের সমতার কথা বলেছিলাম, সেটা এখন পর্যন্ত আমাদের কাছে ধরা দেয়নি বা আমরা অর্জন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের যে চলচ্চিত্র সেই চলচ্চিত্র জগতের একজন অন্যতম পরিচালক, যাকে সবাই একাত্তরের যিশুর পরিচালক হিসেবে চেনেন, সেই নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ, আপনাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। বাচ্চু ভাই, আপনি তো চলচ্চিত্র নির্মাণ করেছেন, তো মাঝখানে অনেকটা সময় ব্যবধান আপনার নির্মাণের চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি? আসলে আমি তো মূলত মঞ্চ নাটকে নিজেকে নিয়োজিত রাখি। আমি একাত্তরে যিশু করেছি 92-93 সালে, তারপরে গেরিলা ছবিটা করেছি 2011-2010, 2017-2018 করেছি আমি আলফা, মাত্র তিনটা ছবি, খুবই কম। তবে মঞ্চে এতগুলো নাটক করেছি যে সময়টা সেখানে চলে যায়। পুরস্কারের ঝুলিই বলবো যে সেখানে 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ মেরিল, প্রথম আলো পুরস্কার, অসংখ্য পুরস্কার আপনি পেয়েছেন, অর্জন করেছেন। আপনার জীবনের সবচেয়ে সেরা পুরস্কার কোনটা নিজেকে মনে হয় আপনার? সেরা পুরস্কার মনে হয় যে মানুষ যখন, আমি ঢাকার বাইরে যাই বিভিন্ন জায়গায়, যখন মানুষ তার ভালোবাসা প্রকাশ করে, ওইটি মনে হয় আমার সেরা পুরস্কার। হ্যাঁ, 21 পদক অনেক বড় পুরস্কার, আমি জানি, রাষ্ট্রীয় পুরস্কার, কিন্তু আমার মনে হয় মানুষের ভালোবাসার চেয়ে বড় পুরস্কার তো আর পৃথিবীতে কিছু নেই। আপনি তো রণাঙ্গনে একজন গেরিলা যোদ্ধা ছিলেন এবং আপনার ছবিতেও সেই নামটাও সমুজ্জ্বল। এই যে যুদ্ধ করেছেন নিজের জীবন বাজি রেখে এবং 50 বছর আমরা পাড়ি দিয়েছি, সেই যে চেতনায় যুদ্ধ করেছেন, সেই জায়গা থেকে আমরা কতটা অর্জন, কতটা বিসর্জন? যুদ্ধে যেই স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল সেটি সম্পূর্ণ এখন পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি। যে অর্থনৈতিক মুক্তির কথা আমরা বলেছিলাম, মানুষের সমতার কথা বলেছিলাম, সেটা এখন পর্যন্ত আমাদের কাছে ধরা দেয়নি বা আমরা অর্জন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। যুদ্ধ করেছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, এখানে 33 পাঞ্জাব রেজিমেন্টকে আমরা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম এবং ভারতীয় সেনাবাহিনীকে আমরা এই সাভার রেডিও স্টেশনের সামনেই রিসিভ করেছিলাম, তাদেরকে স্বাগত জানিয়েছিলাম। সুতরাং সাভারের মধ্যে দিয়ে কিন্তু ভারতীয় বা আমাদের মিত্রবাহিনী আমাদের সাথে সম্মিলিতভাবে ঢাকায় প্রবেশ করেছিলাম 16 তারিখে। সো নানা দিক থেকে সাভার খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে, সরকারের ভেতরেও একটি অংশ। আমার কেন জানি মনে হয় যে এই সাম্প্রদায়িক শক্তির অবস্থান তারা সেখানে করে নিয়েছে এবং সমাজেও করেছে, রাষ্ট্রের অভ্যন্তরেও করেছে। সুতরাং আমার মনে হয়েছে যে এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নতুন করে। আমার একটু শঙ্কা যাচ্ছে যে আমাদের যে জাতিসত্তা, যে সংস্কৃতি, নৃতাত্ত্বিক বা নৃগোষ্ঠী সংস্কৃতি, সেটি একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দুভাবে। একটি আন্তর্জাতিক আগ্রাসন হয়েছে, আর একটা হচ্ছে ধর্মের দিক থেকে আমাদের সাধারণ মানুষের গ্রামের উৎপন্ন হয় যে সংস্কৃতি, কৃষকের ভিতর থেকে, কৃষকের বুকের ভিতর থেকে, জেলে কামার কুমোর প্রকৃতির মধ্য থেকে, পাখির গান থেকে, সেই সংস্কৃতিটা চ্যালেঞ্জ হয়ে গেছে। এছাড়া পরিচয়ের জায়গায় আমরা একটু ভাবতেই পারি যে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে বিশ্বমঞ্চিতে জায়গা করে নিয়েছি। বলছিলেন সাম্প্রদায়িকতার কথা, আমরা বারবার বলে আসছি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। আমরা মুক্তিযুদ্ধের আগেও যে সম্প্রীতি দেখেছি কিংবা মুক্তিযুদ্ধ তৎপরবর্তী সময়ের মধ্যেও যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি, এখন দেখছি সমাজ একটা অস্থিরতা। আমরা তো এরকম বাংলাদেশ চাইনি, এই অবনমনের কারণটা কি? আমার যেটি অনুধাবন সেটি হচ্ছে সাংস্কৃতিকভাবে আমরা ব্যর্থ হয়েছি। অর্থাৎ যেই সংস্কৃতির ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদের এবং বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব, সেই সংস্কৃতি আমরা পরবর্তী পর্যায়ে রাষ্ট্রীয় এবং অন্যান্যভাবে আমরা পৃষ্ঠপোষকতা করিনি, তাতে করে আমরা পিছিয়ে গেছি ওই জায়গায়। সেই জায়গাটিতে এই ধর্ম ব্যবসায়ীর এক ধরনের বয়ান দাঁড় করিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মীদের একটা
বিভাজনতা, এটা কী কারণে হলো? আমি দ্বিমতকে প্রাধান্য দিই, কারণ শিল্পের ভাবনা, শিল্পের দর্শন, শিল্পের প্রয়োগ একজন এক একভাবে করবে। সুতরাং এক ধরনের দ্বিমত থাকবে, কিন্তু আমরা দ্বিমত পোষণ করবো কী জন্য? একমত হওয়ার জন্য। একমতটা কী? আমরা সবাই বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য আমাদের শিল্প সৃষ্টি করব, সেটা চলচ্চিত্র হোক, নাটক হোক, সঙ্গীত হোক, নৃত্য হোক। সুতরাং আমার মনে হয় সেই জায়গায় দ্বিমত থাকবে। কিন্তু আপনি যেটা বলছেন বিভাজন, সেটা ক্ষুদ্র দল এবং ব্যক্তি স্বার্থ, এটি বিভাজন করেছে আমাদের মধ্যে। শুধু বিভাজন সবসময় খারাপ নয়, হ্যাঁ বিভাজন মাঝে মাঝে ভালোও বটে, তবে বিভাজিত সমাজ খারাপ। বিভাজিত সমাজ সংঘাতকে আহ্বান করে, সম্প্রীতিকে দূরে ঠেলে দেয়, শান্তিকে দূরে ঠেলে দেয়, সংঘাতকে আহ্বান করে। সুতরাং আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমাদের সংস্কৃতি জগতের যে বিভাজন, সেটা অতি দ্রুত আমরা সেটির মুখোমুখি হয়ে সেটা নিরসন করার সকল আয়োজন বা ব্যবস্থা আমাদের করা উচিত। এফবিসি কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? আসলে এফবিসি বহুদিন ধরে তার ভূমিকা আর পালন করতে পারছে না। এফবিসি আর এখন কেন্দ্র নয়। যে কটা ছবি এখন বক্স অফিসে দর্শক দেখছে বা যাচ্ছে, সে কটা চলচ্চিত্র কিন্তু অফ এফডিসি, এফডিসির বাইরের চলচ্চিত্র, নতুনদের, তরুণদের, 30-35 বছরের ছেলেরা, এটা আমি খুব ভালো দেখছি। আমি মনে করি যে এফডিসিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে হবে, এইভাবে চলতে পারে না। এইভাবে নানাভাবে এফডিসি অপব্যবহার হয়েছে, এই অপব্যবহার থেকে বের করে আনতে হবে। এফডিসিতে এখন শুটিং হয় কিসের? নাটকের। এফডিসিতে শুটিং হয় কিসের? প্রোডাক্টের, অর্থাৎ বিজ্ঞাপন চিত্রের। তা তো ছিল না, এফডিসি তো বঙ্গবন্ধু করেছিলেন একেবারেই এটিকে দুটি অর্থে, একটি হচ্ছে ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে আর্ট। আর্টের ইন্ডাস্ট্রি এক করেছিলেন, সেটা কিন্তু দীর্ঘ সময় আমরা পেয়েছি। আহামরি কিছু না পেলেও মোটামুটি বাংলা চলচ্চিত্র একটা মান বজায় রেখেছিল। এখন এফডিসি থেকে নির্মিত চলচ্চিত্রগুলো তাদের বান ধরে রাখতে পারে নাই। সুতরাং এফডিসি এখনও যেই চলচ্চিত্রগুলি করছে সেগুলো সাধারণ যে আমাদের জনগোষ্ঠী তাদেরকে আকৃষ্ট করতে পারছে না। সুতরাং যখন আকৃষ্ট করতে পারছে না, তখন হল থেকে টাকা আসছে না, বক্স অফিস থেকে। তো টাকা না আসলে তো ক্রমশ ছবির সংখ্যা কমতে থাকবে, এবং অল্প বাজেটে ছোটো ছোটো ছবি করে, ছবিও না সেগুলো, কোনোকে ভিডিও ক্যামেরা দিয়ে কিছু নাটকের মতো করে কিছু চলচ্চিত্র ইদানিং তৈরি হচ্ছে এফডিসি থেকে। এগুলো আমি খুবই বিরক্ত। আমি মনে করি আমাদের স্ক্রিপ্টিং থেকে শুরু করে, টেকনোলজি থেকে শুরু করে, প্রয়োগ থেকে শুরু করে, রিলিজ থেকে শুরু করে, সকল কিছু আমূল বদলে ফেলার জন্য সরকার আশু পদক্ষেপ নেওয়া উচিত। তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে এগিয়ে আসা উচিত, পুরোটা আধুনিকায়ন করা উচিত। সিনেমা হলগুলো তো আস্তে আস্তে বিপণী বিধান হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে তো এই সেক্টরটা বিলীনের পথেই, কয়েকটা ছবি তো আর সামগ্রিক চিত্রকে ইয়ে করে না। এই যে অবনমন ঘটলো, এই যে ধ্বংসের দ্বার প্রান্তে, আপনাদের মতো পরিচালক তাদের দায় কতটা? মুক্তিযুদ্ধের সময় আমাদের চলচ্চিত্রে হলের সংখ্যা ছিল 1500, এখন এসে 150-তে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে আপনি চলচ্চিত্রকে বেদাত বলেছেন। আপনি ওয়াশ করার সময় বলছেন যে চলচ্চিত্র বেদাত, যারা অভিনয় করে তারা দোজকে যাবে, যারা ছবি দেখে তারা দোজকে যাবে, যারা ফুটবল খেলে তারা দোজকে যাবে। তাহলে আপনি এই দেশে কী করে চলচ্চিত্র দর্শক পাবেন? কী করে ভালো মানুষদেরকে চলচ্চিত্র করার জন্য, অভিনয় করার জন্য, বা ডিওপি হওয়ার জন্য, অথবা সাউন্ডে কাজ করার জন্য, পরিচালক হওয়ার জন্য, কস্টিউম করার জন্য পাবেন? পাবেন না। সুতরাং আমি ওই যে ওই কথাটা বললাম, সরকারকে একটা আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বিষয়ে দাঁড়াতে হবে। নির্মাতাদের দোষ না, সবার সম্মিলিতভাবে আমার মনে হয় কোনো না কোনোভাবে দায় আছে, দায়িত্ব আছে। সুতরাং সে দায় থেকে আমরা যেন নিজেরা অনুধাবন করি কার কী ভূমিকা। একটা জায়গায় আগে যারা কলাকুশলী ছিলেন, বিশেষ করে পাত্রপাত্রী, অভিনেতা অভিনেত্রী, তারা পূজনীয় ছিলেন এবং সমাজে অনুসরণীয় ছিলেন। আপনি তো ইদানিং দেখছেন যে চলচ্চিত্রের মূলধারায় যারা আছেন, অভিনয় করেন, তাদেরাই নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে এখন হাস্যরসের পাত্র হয়েছে। এটা আমাদের চলচ্চিত্রকে কতটা ক্ষতিগ্রস্ত করছে? এরকম ঘটনা পৃথিবী সারা পৃথিবীতে ঘটে। আমার মনে হয় কি, শোনেন, দুটো আলাদা করতে হবে, ব্যক্তিটাকে আলাদা করতে হবে, শিল্পীটাকে আলাদা করতে হবে। হ্যাঁ, রোল মডেল হয়ে ওঠাটা খুব কঠিন। আমাদের এখানে আমরা রোল মডেল তৈরি করতে পারছি না। রোল মডেল হচ্ছে সে যাকে দেখে তরুণ প্রজন্ম এগোবে, উৎসাহিত হবে,
স্বপ্ন দেখবে, শুধু অভিনয়ের জন্য না, অন্য একটা কাজে। যে চরিত্রটা তার ভালো লিখেছে একজন অভিনেতার, সেই চরিত্রের মতো একজন প্রকৌশলী বা একজন রাজনীতিবিদ বা একজন সমাজসেবক বা একজন ব্যবসায়ী বা একজন প্রতিবাদী যুবক হিসেবে নিজেকে দেখতে চাইবে। এই জায়গাটায় একজনকে রোল মডেল হতে হয়। শুধু অভিনয় ভালো করলে হয় না, তার বিশেষত্ব থাকতে হয়, সে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা বাড়াতে হয়। সেটি আমাদের দেশে এখন একটি বড় চ্যালেঞ্জের মুখে হয়েছে। অর্থাৎ আমরা এখন বড় পরিষ্কারভাবে বললে যেটা দাঁড়ায় যে আমরা খুব বড়ভাবে আমাদের ইমেজ সংকটে পড়ে যাচ্ছি। এইটা থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে, আমার কেন জানি মনে হয়, একটু সংহত হতে হবে, একটু ডিসিপ্লিন হতে হবে আর একটু, এবং আমাদের ভাবতে হবে। হ্যাঁ, নানা রকম ইচ্ছা অনিচ্ছা মানুষের জাগে। আপনি বোম্বেতে কিন্তু এর চেয়ে বেশি স্ক্যান্ডেল, হলিউডে আরও বেশি স্ক্যান্ডেল। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে সেইখানে কিন্তু এগুলি ইস্যু হয়, মরেও যায়। আমাদের এখানে যদি ধরেন সিনেমাটার ব্যাপক জোয়ার থাকতো, তাহলে কিন্তু এই যে আপনি যে ইস্যুগুলো ইঙ্গিত করছেন এগুলি বড় ইস্যু হতো না, এগুলি আসতো, সরে যেত বা হওয়ারই সুযোগ পেত না। আমাদের নাটক তো এক সময় পড়শি দেশের লোকরা অনেক আগ্রহ নিয়ে দেখতো, কিন্তু আমাদের নাটকের মানটাও আজকে অনেক তলানিতে, এটার কী কারণটা আছে? করোনার মধ্যেও কয়েকটি ভালো নাটকের সাক্ষাৎ আমরা পেয়েছি। টেলিভিশনগুলো এত হয়েছে, 40টা টেলিভিশন, সেখানে প্রতিদিন যদি দুটো করে নাটক যায়, প্রতিদিন যদি 80টা নাটক যায়, মাসে কতগুলি নাটক যাচ্ছে, 2400 নাটক, এটা সম্ভব? আমাদের পরিচালক আছে, আমাদের ফ্যাসিলিটি আছে, আমাদের রিসোর্সেস আছে, আমাদের অভিনয়শিল্পী আছে। সুতরাং এক অভিনয়শিল্পীকে বারবার দেখতে দেখতে লোকে, এবং তারাও সহজ দেখে যে চ্যানেলগুলো খুব অল্প টাকায় একটা নাটক কিনে ফেলতে পারে, সে তখন একটা খুবই মানে ধরি মাছ নাচি পানি এই ধরনের একটি প্রযোজনা করে সে নিয়ে আসছে, সেটা চলছে। এগুলো আসলে এই নন প্রফেশনাল একটা অ্যাটিচিউড তৈরি হয়েছে, যেটি আমাদের মঞ্চ নাটকের নয়, আর টেলিভিশন নাটক। বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনি এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে কেমন বাংলাদেশ দেখে যাওয়ার প্রত্যাশা করেন? আমি একটি সংস্কৃতির জায়গা থেকে দেখতে চাই বাংলাদেশের সকল মানুষ সঙ্গীতে, নৃত্যে, নাটকে, চলচ্চিত্রে নিজেদেরকে, নিজেদের চেহারাটা, নিজেদের ছবিটা যেন দেখতে পায়। আমি দেখতে চাই যেন মানুষে মানুষে ভেদাভেদ না থাকে, ধর্মে ধর্মে যেন সংঘাত না থাকে, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণমানুষের বাংলাদেশ, অর্থনৈতিক সমতার বাংলাদেশ চাই। দর্শকদের জন্য কী বলবেন, এনটিভির দর্শকরা যারা এতক্ষণ আপনাকে শুনছেন? আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আপনারা ভালো থাকবেন। বর্তমানে সারা বিশ্বে মন্দা চলছে, বাংলাদেশও তার বাইরে নয়। বিদ্যুতের সংকট রয়েছে, জ্বালানি তেলের সংকট রয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। আমাদের কৃচ্ছতা সাধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। আমরা মনে করি আমরা পরিবহন থেকে শুরু করে, জ্বালানি থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা যেন কৃচ্ছতা সাধন করে এই সময়টা, খারাপ সময়টা আমরা পার করে আগামী দিনের জন্য, আমাদের সন্তানদের জন্য যেন একটি সুখী এবং সমতার বাংলাদেশ আমরা কায়েম করতে পারি। দর্শক, এতক্ষণ শুনলেন বীর মুক্তিযোদ্ধা, পরিচালক এবং মঞ্চ নাটকের একজন প্রাণপুরুষ নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের কথা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।